আজকে এই নসরুল ফকির মাজার সমাজ কল্যাণ কমিটি আয়োজিত এই মত বিনিময় সভা এবং এই নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহানগর যুবলীগের প্রভাবশালী সদস্য মাহবুবুল আলম আজাদ ভাই উপস্থিত, কোকন মামা উপস্থিত, সমাজ কমিটির মুরব্বীবৃন্দ, আমার ভাইয়েরা এবং এই অত্র এলাকার মা বোনেরা সবাইকে আমার সালাম ও মুজিব শুভেচ্ছা। আসলে সময় স্বল্পতার জন্য আমি খুব সংক্ষেপে বক্তব্য দিব, কারণ আমার আরেকটা মিটিং আছে আমাদের আওয়ামী লীগের, ওখানে যেতে হবে। আমি কি করেছি এটা অতীত, কি করছি এটা বর্তমান, কি করবো এটা ভবিষ্যৎ। যেটা করে ফেলেছি ওইটা নিয়ে আমি আলোচনা করব না। এখানে অত্র এই সমাজের যে সমস্যা, দুই তিনটা সমস্যা আমি জেনেছি, একটি হচ্ছে পানির সমস্যা, একটি হচ্ছে মসজিদের একটা সমস্যা আমাকে দীর্ঘদিন হেরালে বলেছিল, আরেকটি হচ্ছে অত্র এলাকার চিহ্নিত কিছু চোরের উৎপাত। হ্যাঁ, এখন এখন প্রথম পানির সমস্যা, যেটা পানির সমস্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে উনি বলেছিল চট্টগ্রামের উন্নয়নে দায় দায়িত্ব আমার, কার নেত্রী শেখ হাসিনার। উনি যে শুধু দায়িত্ব নিয়ে গণভবনে বসে আছে তা নয়, উনি প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন, যার কাজ চলমান। তার মধ্যে আমরা সবাই জানি একটা দুটা ফ্লাইওভার, তিনটা ফ্লাইওভার কাজ উনি সম্পূর্ণ করেছেন, দেওরাট ফ্লাইওভার, আক্তারজং ফ্লাইওভার, বদ্রাট ফ্লাইওভার, আরেকটি বড় প্রজেক্ট ফ্লাইওভার কাজ চলমান, যেটা লালখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত, রিং রোডের কাজ, বিভিন্ন প্রজেক্ট, বড় বড় প্রজেক্টের কাজ উনি চলমান প্রক্রিয়া আছেন, ওনার কোনো কাজ বন্ধ নেই। পানির সমস্যা চট্টগ্রামের দুইটা সমস্যা, একটা হচ্ছে সুবেল পানির, যেটা খাওয়ার পানি, আরেকটা হচ্ছে জলবদ্ধতার জন্য যে পানি জমে থাকে। দুটোটার প্রজেক্টের জন্য উনি একটা জায়গার খাওয়ার পানির জন্য উনি জায়গার প্রায় 4-5 হাজার কোটি টাকার জায়গার প্রজেক্ট কাজ চলমান প্রক্রিয়ায় প্রায় সম্পূর্ণ, আমি বলতে গেলে কাজ সম্পূর্ণ। এটা যখন জায়গার প্রজেক্ট যখন চালু হবে তখন এই সুফল কিন্তু শুধু আমরা চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাইরেও এই পানি পটিয়া, রাউজান বিভিন্ন জায়গায় সাপ্লাই করবে। অনেক বড় প্রজেক্ট আমরা সবাই দেখেছি, যে মাটির নিচে বড় বড় পাইপ, পাইপের লাইন মাটির নিচে স্থাপন করেছেন এবং প্রতি গলিতে কানেকশন দিয়েছেন, উনি প্রতি গলিতে কানেকশন দিয়েছেন জায়গার প্রজেক্ট ওয়াসার মাধ্যমে। এই এই পানি যখন দেওয়া শুরু করবে তখন আমাদের বাড়িতে যে মোটর ব্যবহার হয় পানি টানার জন্য ওয়াসার থেকে, ওই মোটরও লাগবে না, অত প্রেশার। এবং আমি শুনেছি প্রায় 3-4 তলা পর্যন্ত পানি নিজে উঠে যাবে ওই প্রেশারে। তারপরও এটুকু বলবো, যতদিন এখানে পানির সমস্যা যদি আমি সমাধান আল্লাহ যদি করতে পারি, কারণ এটা প্রজেক্টটা হচ্ছে যে পানি নিয়ে ওয়াসার হচ্ছে যে এটা সম্পূর্ণ ওয়াসারের প্রজেক্ট, এটা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো প্রজেক্ট নয়। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করবো, যেমন আমি যখন গত 10-15 ক্ষমতায় ছিলাম চীনা সুলতানের বাড়িতে, তখন পানির লাইন টানতো ভিতর থেকে মুখে আনে 400-500 ফিট, এবং ভিতরে কোনো খাওয়ার পানির সরকারিভাবে কোনো লাইন ছিল না, ওইটা আমি স্থাপন করে দিয়েছিলাম 2010-এ নির্বাচিত হওয়ার পরে। আমি এবারও আপ্রাণ চেষ্টা করব, তারপরও যদি কোনো দিকে যদি কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়, আমি নিজ উদ্যোগে প্রতি সপ্তাহে খাওয়ার পানির আমি চট্টগ্রাম ওয়াসা থেকে বড় গাড়ি আমি ব্যবস্থা করে দিব, খাওয়ার পানির ব্যবস্থা সপ্তাহে 2 গাড়ি করে, এটা আমি
খাওয়ার পানির জন্য আমি ব্যবস্থা করে দিব, এটা এটা আমি বলতে পারবো। আর জলবদ্ধতার জন্য 8,000 কোটি টাকার প্রজেক্ট যেটা চলমান চলতেছে, এটা আমাদের সেনাবাহিনীকে নিয়ে সিডিএর মাধ্যমে ওই প্রজেক্টের কাজ চলতেছে, ওই প্রজেক্টও চলতেছে। ওটা যতদিন পর্যন্ত লাগে, যত টাকার প্রয়োজন, এর বেশি লাগলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওখানে বাজেট দিবেন বলছেন। ইনশাল্লাহ আমাদের সর্বশেষ ঠিকানা, আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম শহরের দায়িত্বে নেওয়ার পর থেকে যে উন্নয়নের কাজ চলছে, এই উন্নয়নের কাজ আমাদেরকে যদি চলমান রাখতে হয় তাহলে ওনার মনোনীত যে প্রার্থী উনি চট্টগ্রামের মেয়রের জন্য দিয়েছেন রেজাউল করিম চৌধুরী ভাই, ওনার মার্কা আমাদের আওয়ামী লীগের মার্কা, স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, আমাদেরকে 29 মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে রেজাউল ভাইকে নয় আমাদেরকে ভোট দিতে হবে জননেত্রীকে দেখে যে চট্টগ্রাম শহরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। মেয়র একজন যাবেন একজন আসবেন এটা কোনো বিষয় নয়, কিন্তু চলমান প্রক্রিয়া যেটা আমাদেরকে বরাদ্দ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে দেখেও আমাদেরকে নৌকা মার্কায় অবশ্যই 29 মার্চ ভোটের নৌকা মার্কা ভোট দিয়ে রেজাউল ভাইকে অবশ্যই জয়যুক্ত করতে হবে। আমি আশাবাদী যে যে রামপুর যে রামপুরের যে গণজোয়ার আমি দেখছি, আমি 19 তারিখ মনোনয়ন পাওয়ার পর থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে আমি আসার পরে দেখলাম আমাকে যে সম্বন্ধনা দিয়েছেন, তখন হাজার হাজার মানুষ, আমি উপলব্ধি করতে পারছি যে রামপুরের মানুষ ইনশাল্লাহ নৌকার প্রতীককে বিজয় করবে, সাথে এবং সাথে সাথে যে আমার মার্কাটা টিফিন কেরিয়ার মার্কা, আমাকে টিফিন কেরিয়ার মার্কায় একটা ভোট দিবেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংরক্ষিত মহিলা আসনের যে যাকে মনোনয়ন দিয়েছেন হুরারা বিউটি, ওনাকেও মোবাইল মার্কা একটি ভোট দিয়ে আপনারা এই যে যে চলমান উন্নয়ন, চলমান উন্নয়নকে দ্বারা অব্যাহত রাখতে আমাদের তিনজনকে একসাথে কাজ করতে হবে। আর একটি বিষয় যে গুজব ছড়াচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য করোনা ভাইরাস আতঙ্কিত করছে মানুষকে, অ্যাকচুয়ালি এখানে আতঙ্কিতর কোনো কিছু নেই। আমাদের চট্টগ্রাম শহরে এখনও পর্যন্ত একটি করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়নি, এটা মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। এটা বুঝলাম ছোঁয়াচে রোগ, প্রতি শত বছর পরে এটা আল্লাহর তরফ থেকে এক প্রতি মহামারী আকারে একটা রোগ আসে 100 বছর পরে। 1920 সালে এসেছিল কলেরা, এবারে আসলো করোনা, কিন্তু আমাদের তখন 1920 সালে এত প্রযুক্তি ছিল না। আমরা এখন ডিজিটাল হিসাবে সারা ওয়ার্ল্ড, এখন আমরা সর্বোচ্চ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত আমরা সর্বোচ্চ বৈজ্ঞানিক, যা আমরা এখন এখন এই বসবাস করছি সম্পূর্ণ মানে বৈজ্ঞানিক, যা রিসার্চ সর্বোচ্চ রিসার্চ এখন বর্তমান 2020-তে আছে। যাই হোক, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা যেটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বাইরে থেকে আসলে, কোথাও থেকে আসলে হাতটা পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, খাওয়ার আগে ভালোমতো সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। যেটা করতে হবে আমাদের প্রথমে এখন হচ্ছে হ্যান্ডশেকটা বন্ধ করতে হবে, কারণ এটা ভাইরাসটা এমন একটা ভাইরাস যে একে অপরের প্রতি যদি সংযুক্ত হয় তাহলে ভাইরাসটা ছড়ায়, কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হচ্ছে যে এখন এই চট্টগ্রাম শহরে একটি ভাইরাস এখনও রোগী শনাক্ত হয়নি, কিন্তু একটা আতঙ্ক ছড়াচ্ছে, এটা বিশেষ করে নির্বাচন বানচাল করার জন্য। আমাদের সতর্ক থাকতে হবে, আমি এটা বলছি না যে আসতেও পারে, কিন্তু আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, সতর্কতা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। টয়লেট থেকে আসলে ভালো মতো হাত ধুতে হবে, বাইরে থেকে আসলে হাত ধুতে হবে, নাকে আঙ্গুল যাতে না দেয়, মোটামুটি সরকারিভাবে যে নির্দেশনা ডাক্তাররা দিচ্ছেন এভাবে আমাদের চলতে হবে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের যথেষ্ট পরিমাণ
সাপোর্ট রেখেছেন, ডাক্তার রেখেছেন সমস্যাগুলোর সমাধানের জন্য। পরিশেষে আমি শুধু এটুকু বলবো, আর মসজিদের যে ব্যাপারটা আমাকে বলেছে হয়তো এখন কোনো বক্তা বলে নাই, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি অবশ্যই আমি আমি ব্যবস্থা করে দেবো এটা। আমি আরেকটি কথা বলছি, যেটা আমি বললাম মাদক যারা খায় আর যারা বিক্রি করে তাদের প্রতি আমি একটু অনুরোধ করব, তাদের গার্জেনদের প্রতি আপনারা সজাগ থাকেন, কারণ মাদক বিক্রি এবং খাওয়া দুটোটা আইনগত অপরাধ। এই খাওয়ার দিক দিয়ে অনেকেই চাকরি করে না, কোনো কিছু করে না, কিন্তু মাদক কিনতে তো টাকা লাগে, এই টাকার জন্য অনেকেই চুরি ডাকাতি সন্ত্রাসী করে। এই অত্র এলাকার মধ্যে চিহ্নিত কিছু চোর এখন বর্তমানে মানুষকে হয়রানি করছেন। আমি আশা করব এদের গার্জেনকে আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো করুন, কারণ আমি একটি কথা বলেছি, আমি নির্বাচিত হলে অত্র এলাকায় অসামাজিক কার্যকলাপ যাতে বন্ধ হয় আমি এই ওয়াদা দিয়ে নির্বাচন করছি, এবং আমি যখন ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করি ওয়াদা রক্ষার জন্য। আমি আজকে ভোটের জন্য আসলাম বলে চলে গেলাম, আমাকে যযুক্ত করলো মানুষ, আমার আর কোনো খবর থাকলো না, আমি কিন্তু লিটন নয়। আমি 29 তারিখ আসতে এখনও 10 দিন বাকি আছে, আপনার 29 তারিখের আগে ভালো হয়ে যান, 29 তারিখের জন্য বসে থাকিয়েন না, ভালো হয়ে যান, কারণ অসামাজিক কার্যকলাপ আমি এবারে শুধু সমাজ নয় যে সমাজের আমি কতবার করেছিলাম যে কমিটি, এই কমিটি ছিল যে প্রতি গল্লিতে, ঠিক আমি এবারও প্রতি গল্লিতে কমিটি করে দেবো, প্রতি গল্লিতে সামাজিকভাবে নয় এটা আরও ছোটো করে দিব, যাতে দুজন অসামাজিক কার্যকলাপ করতে গেলে দুজন লোক যাতে 200 জন প্রতিহত করতে পারে। আপনারাও আমাকে সহযোগিতা করতে হবে, যাতে আমি আগেই বলেছি আমার পোস্টারও লেখা আছে প্রবীণের বুদ্ধি নবীনের শক্তি, সমন্বয়ে একটা দৃঢ় রামপুর আমি প্রত্যয় করছি। সুতরাং এই রামপুরকে যদি আমাদের বসবাসযোগ্য 41টা ওয়ার্ড থেকে যদি আলাদাভাবে আমরা যদি সাজাতে চাই, শক্তির কোনো বিকল্প নেই। আর শক্তিটা হচ্ছে যে আপনারা, কারণ 10 মিলি করি কাজ হারে যাইতে নাহিলাজ, 10 জনে মিলে যে কাজটা আমরা করব এই কাজে বাধা দেওয়ার কোনো কিছু থাকবে না, সর্বোচ্চ প্রশাসন ইনশাল্লাহ আমাদের পক্ষে থাকবে, কারণ আমরা ন্যায়ের পক্ষে থাকব। সর্বশেষ আমি এটুকু বলবো, আগামী নির্বাচন 29 তারিখ একটি নৌকা মার্কা, একটি টেভিন কেরিয়ার, একটি মোবাইল মার্কা ভোট দিয়ে আপনারা আমাদেরকে যুক্ত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগে 5 বছর ছিল, এখন যা উন্নয়ন করেছে, যা মানুষের সুখ সুখে লেগেছে, আর কেউ এরকম লাগে নাই। আমরা যেন লিটন আঙ্কেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। আমাদের পাশে বসে রয়েছেন রামপুর কাউন্সিলের প্রার্থী লিটন ভাইকে টিফিন মার্কা ভোট দিয়ে জনযুক্ত করে সবাই আমার একটু বক্তব্য আছে। আমাকে আমরা সুযোগ পাই না, 5 বছরে আমরা একবার সুযোগ পাই, কথা বলতে আমরা সুযোগ পাই, কিন্তু আমরা সুযোগ পাই না, আমাদের তাকে অনেক দূরে থাকে, গাড়ির পিছনে টাকা লাগা আছে 100 হাত দূরে থাকে, কিন্তু আমাদের থেকে 100 হাত দূরে থাকে, কিন্তু আজকে আমাদের সামনে 5 বছর বাদে আমরা পেয়েছি, কথা বলতে পেয়েছি, কিন্তু আজকে ওই আমাদের পাশে
রাস্তাগুলি ছিল হাঁটুর উপর দিয়ে নামাজ পড়তে আসি, আবার পুকুরিতে পানি পেয়ে তারপর আমরা নামাজ পড়তে যাই। আবার পাঁচ বছরের মধ্যে আবার আসে, কিন্তু হাঁটি পালাইবার কিন্তু অন্ধকার, হাত রোগের মতো এরকম লাঠি দিয়ে টুকর টুকর করে আসে। কি আমরা এখানে পানি পাই না, দয়া করে যদি আমাকে এখানে যদি পানি দিয়ে থাকে তাহলে সবাই এখন কিছু দোয়া পুকুরের পানি দিয়ে পিটকিরি দিয়ে পানি খায়। আমরা গরিব মানুষ কোথায় যাব, নাইলে ১২০ টাকা দিয়ে আমরা পানি নিই, বলছে ওয়াসার পানি দেটে কোন পানি এখন গ্যাস থেকে যাবে সব বেরিয়ে কথাই ওনারা দয়া করে গেলে আর লিটন ভাই এলে টিফিন বাড়ি মার খাবার দিয়ে এলে ভোট দিয়ে এলে ওনারই আগে ওনার যদি শ্বশুর বাড়ি দিলে আর পরে আর আর শ্বশুর শাশুড়ি হতে একবার টিফিন বাড়ি করে এলে কিছু কম কিছু দিয়ে আর আরো কোন পরিবার আমরা 29 তারিখ সবাই লিটন ভাইকে জীবন ভাই নবাকা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আর সাথে সাথে আমাদের এই বেদম করিম ভাইয়ের মার্কা নৌকা মার্কা সাথে সাথে এটা দিয়েও আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব। এবং এলাকাবাসীর সবাই যাতে সবার কাছে আমার অনুরোধ, আমাদের এলাকার সব মুরব্বী ভাই বোন সবার কাছে অনুরোধ, টিফিন কেন মার্কা আজকের আমাদের মাঝে আব্দুল সুবল লিটন ভাই এসে উপস্থিত হয়েছেন। 29 তারিখ আপনারা আব্দুল সুবল লিটন ভাইকে টেবিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমাদের এলাকায় ওয়াসার পানি বেশি সমস্যা, ওয়াসার পানি বেশি সমস্যা, ইনশাল্লাহ আপনারা 29 তারিখে আব্দুল সুবল লিটন ভাইকে টেবিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ এই দেশের রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমানের রুহে পাকের সওয়াবুল সারি আল্লাহ আল্লাহ 15ই আগস্ট এবং তার পরিবার পরিজন নিয়ে যারা শহীদ হয়েছে প্রত্যেকের নামে সওয়াবুল সারি আল্লাহ আল্লাহ বর্তমান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব আল্লাহ শেখ হাসিনাকে আরো তিরুকি যুগে হাজার দান করে আল্লাহ আল্লাহ আরো সুন্দর করে দেশ পরিচালনা করার তৌফিক দান করি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জনাব রেজাউল করিম আল্লাহ চৌধুরী ভাই যে মেয়র পদে নিশ্চয় করছে আল্লাহ মেয়র হওয়ার তৌফিক দান করি আল্লাহ আমার নৌকাকে জয়যুক্ত করে তৌফিক দান করি আল্লাহ ইয়া আমাদের 25 নম্বর ওয়ার্ডের রব্বুল আলামিন কাউন্সিলের পদবর্তী জনাব আব্দুল সুবল লিটন ভাই রব্বুল আলামিন টিফিন করি আমাকে দাঁড়িয়েছে আগামী 29শে মার্চ আল্লাহ জয়যুক্ত করে এই 25 নম্বর ওয়ার্ডের খেদমত করে সেবা করে তৌফিক দান করি আল্লাহ আব্দুল সুবল লিটন ভাই যত নেক বসুন আছে নেক পরিকল্পনা আছে সবকিছু বাস্তবায়ন করার তৌফিক দান করি আল্লাহ দেশের দেশে খেদমত করার সেবা করে সেই সুযোগ আল্লাহ পিতাকে দান করি আল্লাহ আল্লাহ জালিমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে মুনাফিকের নিফাক থেকে আল্লাহ তুমি তাকে এবং তার পরিবারকে আল্লাহ হেফাজত করি আল্লাহ আল্লাহ আব্দুল সুবল লিটন ভাইয়ের সঙ্গে
লাভ করে দিও আল্লাহ। আল্লাহ দেশের মধ্যে, আল্লাহ সারা বিশ্বের মধ্যে আল্লাহ করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, আল্লাহ বর্তমানে এই করোনা ভাইরাসকে আল্লাহ তুমি হেফা, আল্লাহ তুমি দুগুণ তুমি সব করে দাও আল্লাহ। আল্লাহ যেন শনি বলে শনি উঠিয়ে নাও, জমিনে বলে জমিনে দখল করে নাও, হাওয়াই বলে হাওয়ার সাথে আল্লাহ তুমি সে নাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি সমাজ করো আল্লাহ, আল্লাহ মাতৃভূমির এই মানুষকে জনগণকে আল্লাহ তুমি সমাজ করো আল্লাহ। আল্লাহ যাতে গেলাম আল্লাহ করোনা ভাইরাস হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ হতে বিজ্ঞান করতে হবে, আল্লাহ আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাদেরকে এই করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। সুস্থ শরীর নিয়ে তোমার এবাদত বন্দী করে সৎ কাজ করে নেক কাজ করে তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ পরিশেষে আগামী 29 মার্চ আল্লাহ জনাব আব্দুসুর লিটন ভাই আল্লাহ কাউন্সিলর পদবর্তী আল্লাহ দাঁড়িয়েছে তার নাম সম্মান অর্জনে রাখা করিও আল্লাহ। আল্লাহ তাকে আল্লাহ এই সমাজের প্রশ্নের অঙ্গভাবে আল্লাহ সেবা করার তৌফিক দান করিও আল্লাহ। সবার পক্ষ থেকে আপনার সহিংসা দরবারে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ কবুল করে হাদিয়া দান তওফা দান লক্ষ্য পৌঁছারি আল্লাহ। বিশ্ব অলিপুরের সম্রাট অলিপুরের শিরোমণি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব্বাল আলামিন। রাব্বুল আলামিন এখানে এটা আমাদের নিজ বাড়ি, নিজের এলাকা, বক্তব্য রাখার কিছু নেই, শুধু বলবো গতবার লিটন জগৎ কাউন্সিলর নির্বাচিত হয়, এই যে আমাদের যে এই নসুপতির সমাজ কল্যাণের পাড়ার যে মূল সড়ক সেই সড়কটি ভাঙাচোরা ছিল, সেই নিজ উদ্যোগে সেটি মেরামত করে আধুনিকভাবে তৈরি করেছেন। আরেকটি বিষয় এখানে ইতিমধ্যে বলেছেন যে এলাকায় বসবাস করতে হলে এলাকাকে যদি আপনারা মাদক মুক্ত চান আপনাদের সন্তানদের আপনারাই ব্যবস্থা করবেন, নচেত যে কোনো সন্ত্রাসী যে কোনো মাদক ব্যবসায়ী ভূমি রসুদের আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। এবং সে অতীতেও এই মসজিদ উন্নয়ন করেন সমাজের কোনো ব্যক্তির বিপদে আপদে রাতে বিরাতে ছুটে গিয়েছেন, বর্তমানেও এই সমাজ সমাজবাসীর সাথে আছেন, এলাকাবাসীর সাথে আছেন, ভবিষ্যতে নির্বাচিত হলো আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। আপনারা তাই আগামী 29 তারিখ কাউন্সিলর পদে আব্দুল সবুর লিটনকে একটি ভিভিন ক্যারিয়ার মার্কার নিজের ভোট নিজের পরিবারের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পাশাপাশি রেজাউল করিম চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রীর আরেকটি প্রার্থী হচ্ছে আব্দুল সবুর লিটন রামপুরের জন্য 41টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে 41 জন ব্যক্তিকে প্রধানমন্ত্রী চয়েস করেছেন, তার মধ্যে আমাদের এই ভাগ্যবান আমাদের প্রিয় ভাই আব্দুল সবুর লিটন সৌভাগ্য অধিকারী। আপনাদের সাথে 29 তারিখ বিজয়ের মালা গলায় পরে আবার দেখা হবে, সে আশা সে প্রত্যাশা রেখে আজকের আরেকটি মহিলা কাউন্সিলর পদে মোবাইল ঘুরে আরা বিউটিকে মোবাইল মার্কায় ভোট দিয়ে পাশাপাশি জয়যুক্ত করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে সবাইকে আজকের এই সবাই উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি, আজকের সভা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।